বন্ধুরা ওনাকে চাই খাওয়া যাক, আজ আমরা পিকনিক করলাম বিলের মধ্যে বসে, তো সবাই মিলে খুব মজা করলাম, তো দেখা যাক। ওয়েলকাম টু মাই এসডি বেস্ট ব্লগ, বেস্ট ব্লগে সবাইকে স্বাগত। আজ আমরা পিকনিক করলাম বিলের মধ্যে বসে, তো আমরা এখন ইট নিয়ে নিয়েছি, একটা গর্ত খুঁজে নিয়েছি, কড়াইও দিয়ে দিয়েছি উনুনে, তো আমরা এখন রান্না বান্না করব, তো সবাই এখন জোগাড় যন্ত্র করতেছে, তো এইখানে আমরা এই যে সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ডিম সেদ্ধ। প্রথমে আমরা ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি, আমাদের ডিম সেদ্ধ প্রায় হয়ে গেছে, আর এখানে চাল ডাল একসঙ্গে সবগুলাই করে নিয়েছি, মিক্স করে নিয়েছি। এখানে আবার ডিম বাস্তুছে, এখানে ডিম বাস্তিছে, তো ডিম বাছা হচ্ছে, আর এই পাশে হচ্ছে বোনা খিচুড়ির জন্য যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুগুলো খুব সুন্দর করে ভাজি করতেছে, তো এইখানে আবার আমরা একটা ডিম ভাজি করে নিয়েছি এক্সট্রা, আর এই আলুগুলো প্রায় ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে আমার ছোট্ট সোনা, আমার দুষ্টু সোনা বসে বসে এটা কলার পাতায় বসে বসে লিচু খাচ্ছে বিলের মধ্যে, তো এই কারণে সব এইখানে আবার ডিমগুলো উনুনে দেওয়া হয়ে গেছে, এগুলো খুব সুন্দর করে আমরা ভাজি করে নেব। একটু হলুদ দিয়ে দিতে হবে এর ভিতরে, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, তো হলুদ লবণ দেওয়ার পরে ভাজি করে নিচ্ছি, খুব সুন্দর করে ভাজি করা হয়ে গেছে। তো এবার আমরা চাল আর ডাল একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, এগুলো এবার ভাজি করে নিচ্ছি, খুব সুন্দর করে একটু ভাজি করে নেব। আর এইখানে আমরা মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা শুকনো ঝাল, শুকনো ঝালের গুঁড়ি হলুদ কাঁচা লঙ্কা লবণ, এগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা, তেল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে একটা হাঁড়িতে চাল জল সব মিক্স করে দিয়ে দেবো, আর সেই ভেজে রাখা আলু ডিম এবং মশলা অ্যাড করবো সঙ্গে, খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশানোর পরে একটুখানি ঢেকে রেখে দেখবো যে কেমন হলো, সব মশলা দিয়ে দিচ্ছি, এবার দেখবো, সব মিক্স করে দিচ্ছি, মিক্স করার পরে একটু ঢেকে দিতে হবে, ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের এরকম হয়ে গেছে, তো আর কিছু সময়ের মধ্যে আমাদের রান্না হয়ে যাবে, রান্না প্রায় হয়ে গেছে, হয়ে গেছে এখন রান্না। তো এইখানে দেখা যাচ্ছে সবাই খাওয়ার জন্য বসে আছে, অনেক লোক, অনেক লোক এখানে বসে আছে, ওই উপরে ওই যে কিছু লোক বসে আছে, তো আমাদের রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তো এখন আমি গরম গরম সার্ভ করবো। তো আমরা এখন গ্রামের মধ্যে বসে আরও বিলের ভিতর, যেহেতু আমরা কলার পাতায় করে আজকে খাবো, কলার পাতা খাওয়ার মজাই আলাদা বন্ধুরা, তো আমরা কলার পাতা একটা প্লেটে আবার কলার পাতা দিয়ে নিয়েছি, বোনা খিচুড়ি দেখতে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, তো খেতেও অনেক সুন্দর হবে মনে হয়। তো এইখানে দুষ্টু খাওয়া এখনও শেষ হয়নি, তো দুষ্টুটি এখন নিয়ে আসবো এখানে বোনা খিচুড়ি খেতে, তো দিচ্ছি, এই যে দুষ্টু চলে আসছে বোনা খিচুড়ি খাওয়ার জন্য, দুষ্টুর জন্য একটা প্লেটে রাখা হয়েছে বোনা খিচুড়ি, তো এখানে যে সবাইকে দিচ্ছি বোনা খিচুড়ি, অনেক লোক এরা সবাই বোনা খিচুড়ি খাচ্ছে, তো ও খেয়ে বলছে কেমন হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে, সবাই খেয়ে খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে, ওর আবার সামনে দাঁত নেই ওই জন্য মুখ বন্ধ করে রেখেছে, এখানে সবাই খুব মজা করে খাচ্ছে বিলের মধ্যে বসে, খুব মজা হচ্ছে সবার, আমার দুষ্টুও একটু খাচ্ছে, একটু গরম যেহেতু এ কারণে ওর খেতে একটু সমস্যা হচ্ছে। সত্যি বন্ধুরা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, খুব লজ্জা হচ্ছে,
সবাই খুব মজা করে খাচ্ছে তো তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে